হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি ভালোই আছি, কিন্তু আজ সকাল থেকে আমার ছেলের মুডটা অফ। ও সকালেই উঠে আজকে বলে দিয়েছে ওর অনুষ্ঠান বাড়ির মতো মাছ করে দিতে হবে, ওই একঘেয়ে মাছের ঝোল ও আজ আর খাবে না। ওদেরও দোষ দিয়ে লাভ নেই, স্কুল বন্ধ, বাইরে খেলাধুলা বন্ধ, ওরা বাড়িতে বসে বসে একদম বোর হয়ে যাচ্ছে। তাই আজকে আমি ঠিক করেছি ছেলের জন্য মাছের কালিয়া রান্না করব। আর অনুষ্ঠান বাড়ির কথা যখন বলেছে, শেষ পাতে চাটনিটা না দিলে ইনকমপ্লিট হবে, তাই আমি বিনা তেল ও জল ছাড়া তোমাদের টমেটো আর লেবু দিয়ে চাটনি করে দেখাবো। তা তোমরা শেষ অবধি আমার সঙ্গে থেকো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে দিও, আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। তাহলে চলো এখন আমরা রান্নাটা করি। তাহলে আমার মাছের কালিয়া করতে কী কী লাগবে তোমাদের আগে দেখিয়ে নেই। আমি এরকমভাবে আলু কেটে ভেজে রেখেছি, চার টুকরো মাছ নিয়েছি, এটা কাতলা মাছ চার টুকরো নিয়েছি, 3 টেবিল চামচ দই আমি ভালো করে ফেটিয়ে রেখেছি, এখানে 2 মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, আর এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো একটা পেস্ট বানিয়ে রেখেছি। এখানে গরম মশলা রয়েছে, আর এখানে কি খানিকটা 2 এলাচ, 4 লবঙ্গ আর 1 ছোট্ট দারচিনি ক্রাশ করে রেখেছি ফোড়ন দেওয়ার জন্য, আর এখানে তেজপাতা আর শুকনো লঙ্কা আছে যেটা আমি ফোড়নে ব্যবহার করব। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নটা দিয়ে দিলাম। রান্নাটা সর্ষের তেলে করছি আমি। এবারে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। আর যেই মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দেবো। দিয়ে এবারে মশলাটাকে ভালো করে কষাতে হবে। স্বাদ মতো নুনটা দিয়ে দেবে। আলুটাও আমি দিয়ে দিচ্ছি, কারণ আমি মশলার সাথে আলুটাকে একটু কষাবো। সামান্য গরম জল অ্যাড করছি, মশলাটা আরো কিছুক্ষণ আমি কষাবো। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। যেহেতু রান্নাটায় আমি টক দই ব্যবহার করব, আমি 1 টিস্পুন চিনি দিচ্ছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। মশলাটা কষানো হতে হতে আমি তোমাদের এদিকে চাটনিটা করে দেখিয়ে দিই। আমি 2 টমেটো কুচি ব্যবহার করছি চাটনিটা করতে, আর তোমরা দেখতে পাচ্ছ আমার কড়াইতে তেল জল কিছু দেওয়া নেই, টমেটোটা আমি কড়াইতে দিয়ে দেবো। 10 টেবিল চামচ চিনি দিয়ে দেবো কড়াইতে। চিনির পরিমাণটা টমেটো সমান সমান হবে, একটু মিষ্টি হবে চাটনিটা। এবারে চিনি আর টমেটোটাকে মিশিয়ে আমি কড়াইটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো, এখান থেকে জল বেরিয়ে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। তোমরা দেখো টমেটো আর চিনির থেকে জল বেরিয়েছে, আমি কিন্তু কোনো জল দিইনি। এবার এইভাবেই এটাকে ঢাকা দিয়ে আমরা সেদ্ধ হতে দেব। এই মাছের মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে, এবারে এতে আমি খানিকটা গরম জল দিয়ে দেবো। ঝোলটা ফুটছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে দেবো। মাছটা আমি খুব কড়া করে ভেজে রেখেছি যাতে মাছটা ভালো মতো সেদ্ধ হয়, সেটা দেখতে হবে। চাটনিটাও মাঝে মাঝে খেয়াল রাখতে হবে, কারণ আমি জলটা যাতে শুকিয়ে না যায়, তাহলে পোড়া লেগে যেতে পারে, সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমি হাতা দিয়ে টমেটোগুলোকে ভালো করে ম্যাশ করে দিলাম। মাছটাকে আমরা বেশি শুকিয়ে ফেলবো না, কারণ যেহেতু আমরা ভাতের সাথে খাবো, হালকা গ্রেভি এতে রাখবো, কিন্তু পোলাওয়ের সাথে খেলে তোমরা এটাকে আরেকটু মাখা মাখা শুকনো শুকনো করতে পারো।
চাটনিটা মাখা মাখা হয়ে গেছে, টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে, আমি আর কিছুক্ষণ রাখবো যাতে পুরো জলটা শুকিয়ে যায়। আর মাছটাও তোমরা দেখতে পাচ্ছো ফুটছে, এটা হয়ে এসছে। এবার আমি দইটা অ্যাড করব এতে। দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আমি খুব সিম্পলভাবে কালিয়াটা রান্না করলাম, আমার রান্নাটা হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটাকে মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এদিকে আমার চাটনিটাও প্রায় হয়ে এসছে, গ্যাসটা মিডিয়ামে ছিল, এখন আমি একটু বাড়িয়ে দিচ্ছি। এই চাটনিটাতে একটু মিষ্টিটাকে বেশি, মিষ্টি পরিমাণটা বেশি দিতে হয়। চাটনিটা আমার পুরো রেডি হয়ে গেছে, যদিও বা আমার এখনো দুটো জিনিস এর মধ্যে দেওয়া বাকি রয়েছে, কিন্তু সেটা আমি এই গরম অবস্থায় দেবো না, চাটনিটাকে ঠান্ডা করে তারপরে দেবো। তাই আমি এখন গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর কড়াইতেই রাখবো চাটনিটা, এটাকে ঠান্ডা হতে ঢাকা দেবো না, ঠান্ডা হতে সময় দেব। মাছের ঢাকাটা সরিয়ে দিচ্ছি, রান্নাটা হয়ে গেছে, এবার এটা আমি বাটিতে সার্ভ করে দেবো। চাটনিটা ঠান্ডা হয়েছে পর আমি কড়াই থেকে নামিয়ে বাটিতে ঢেলে নিয়েছি, যে কারণে চিনিটা বেশি দিতে বলা। দেখো আঠা আঠা এইরকমভাবে তৈরি হবে এই চাটনিটা। আমি 2 টুকরো পাতি লেবু রেখেছি আর 1/2 টিস্পুন আদা কুচি রেখেছি, এগুলো এবার চাটনিটাতে দিয়ে খুব ভালো করে চাটনিটা মিশিয়ে নিতে হবে। তোমরা তো দেখলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমিও আজকে ছেলের জন্য একটা সারপ্রাইজ ভেবে রেখেছি, যেহেতু ওর মুডটা অফ, ওকে কিভাবে খুশি করা যায়, তা আমি আজকে ওকে ঠিক করেছি একদম অনুষ্ঠান বাড়ির মতোই সুন্দর করে সাজিয়ে ওকে পরিবেশন করব। তোমাদের চলো দেখাচ্ছি, আজকে আমি ছেলেকে এইভাবে পরিবেশন করব। তোমরা দেখতে পাচ্ছ আমি কালিয়াটা আর চাটনিটা তোমাদের সামনেই রান্না করেছি, আর আগেই আমি রান্না করে রেখেছিলাম। এখানে উচ্ছে কুমড়ো ভাজা আছে, মাছ ভাজা, আর এটা হচ্ছে ভাজা আলু পোস্ত। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। আমার নেক্সট রেসিপিতে এটা নিশ্চয়ই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে কফি ডাটা চচ্চড়ি আর ডাল। তোমরা বাড়িতে যাই রান্না করো না কেন, বাচ্চাদেরকে যদি এইভাবে সাজিয়ে খেতে দেওয়া যায় ওরা কিন্তু খুব খুশি মনে খেয়ে নেয়। তাহলে আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও, আর তোমরা ভালো লাগলে রান্নাটা অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।